এমনিতে রাজ্যসভায় মোট আসন 245, ম্যাজিক ফিগার 121। এই মুহূর্তে রাজ্যসভায় একা বিজেপির দখলে রয়েছে 97টি আসন, আর 3টি আসন পেলে ইতিহাস গড়ে 100 ছুঁয়ে ফেলবে গেরুয়া শিবির। আপাতত এনডিএর দখলে 118টি আসন। 2014 থেকে বরাবরই লোকসভায় সংখ্যাগরিষ্ঠ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার, তবে সংখ্যাগরিষ্ঠ ছিল না রাজ্যসভায়। এবার লোকসভা নির্বাচনের আগেই হয়তো সেই ঘাটতি মিটতে চলেছে। এবার রাজ্যসভাতেও কার্যত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে গেরুয়া শিবির। আর মাত্র 3টি আসন, জিতলেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এই মুহূর্তে রাজ্যসভায় একা বিজেপির দখলে রয়েছে 97টি আসন, আপাতত এনডিএর দখলে 118টি আসন। এমনিতে রাজ্যসভায় মোট আসন 245, কিন্তু কেন্দ্রশাসিত কাশ্মীরের 4 আসন ফাঁকা, সেই সঙ্গে রাষ্ট্রপতি মনোনীত 1 সদস্যের আসনও ফাঁকা। ফলে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা আপাতত 240, ম্যাজিক ফিগার 121। অর্থাৎ আর 3 আসন জোগাড় করতে পারলেই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে এনডিএ। সদ্য শেষ হওয়া রাজ্যসভা নির্বাচনে 56টি আসনের মধ্যে 30টি যায় গেরুয়া শিবিরের দখলে। হিসেব মতো বিজেপির পাওয়ার কথা ছিল 28টি আসন, কিন্তু হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশে ক্রস ভোটিং এর জেরে 2টি বাড়তি আসন দখল করে ফেলেছে গেরুয়া শিবির, যা সংখ্যাগরিষ্ঠতার আরও কাছে পৌঁছে দিল গেরুয়া শিবিরকে। লোকসভার পর রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে কোনো বিল পাশ করাতেই আর বেগ পেতে হবে না বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।